আসসালামু আলাইকুম দর্শক, কারওয়ান বাজার রূপালী ইলিশের বাজারে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কারওয়ান বাজারে ইলিশের দরদাম কেমন চলছে এবং সমাগম কেমন। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন প্রচুর জনসমাগম, ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেছে এই কারওয়ান বাজারে। ভিউয়ার্স, 1 কেজির উপরের মাছগুলো 750 টাকা করে দাম চাওয়া হচ্ছে, ক্রেতা বলছেন 700 টাকা কেজি। দেখুন কি পরিমাণ ইলিশের সমাগম এখানে। ৮৫০ টাকা কেজি। এটা 1 কেজি 400-300 এরকম, আর এটা আছে 13 কেজি। একদম টাটকা মাছ, মাছ আছে মোটামুটি, দাম কয়েকদিনের তো একটু বাড়ছে, কয়েকদিনের আগে যা বেশি তার চেয়ে একটু বেশি থাকে, 50 টাকা কেজিতে বাড়ছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা একটু ছোট সাইজের মাছ দেখি, এটা কত করে চলে? এটা কি দিস আর বিক্রি হচ্ছে 850 টাকা, 800 গ্রাম 850 গ্রাম ওজন, 800-850 গ্রাম, কোনটা 900 গ্রাম হয়, 550 করে বিক্রি হচ্ছে, 550 টাকার মাছ কেজি দরের মাছ দেখুন। কেজি গেলে 600, এই যে কেজি গেলে 600, কেজি গেলে 600। কারওয়ান বাজারে পাইকারি মার্কেটের সামনে, এখানে দেখুন ফ্লাইওভারের নিচে এখানে ইলিশের পসরা সাজিয়ে বসে সকালবেলা, এবং প্রচুর ইলিশের সমাগম ঘটেছে এখানে। দর্শক, আমরা এই মুহূর্তে সিরাজ ভাইয়ের দোকানে আছি, আমরা একটু এখানে ইলিশের দরদাম সম্পর্কে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় কতটুকু সাইজ আপনার? 1 কেজি 600-500-700 গ্রাম। আমরা একটু বিক্রি দেখি, তারপরে আমরা দেখব। ১ কেজি ৩৪০ গ্রাম পাবো, ৮০০-৯০০-১০০০ এক কেজি উপরের মাছ গুলো দেখুন কতদিন ভালো হবে।
কতটুক মাছ নিলেন কয় কেজি চারটা পুনে সাত কেজি চারটা হইছে পুনে সাত কেজি পুনে সাত কেজি এর কি 900 টাকা কেজি ক্লিয়ার মানে আপনাদের পরিবারের জন্য না কোনো প্রতিষ্ঠানের জন্য না এটা আমরা খাওয়ার জন্য নিয়ে যাব পরিবারের জন্য মাছের দাম কম মাছের দাম কম তুলনামূলক অনেক কম সেদের মাছ ওই হিসাবে অনেক দাম কম আমার বাড়ি চাঁদপুরে আমি চাঁদপুরের বলা আচ্ছা কিন্তু চাঁদপুরে মাছের দাম বেশি এই সেদের মাছের দাম চাঁদপুরে আরো বেশি মাছ কতটুক মানে ফ্রেশ কতটুক কেজি মানে কর্তা যে কতটুক কর্তা যেমন হচ্ছে মাছ বলছি যে মাছ দেখে মাছ কয়েকদিনের মাছ মানে পুরনো মাছ এটা দু একদিনের মাছ মানে বেশি দিনের মাছ আমরা মাছ অ্যাভেলেবেল কিনি তো ওই জন্য ভাবলাম যে এটা মাছ অ্যাভেলেবেল দু একদিনের মাছ আপনার কম মনে হচ্ছে দাম আমি বললাম ভালো করে আমি জেলা দিচ্ছি আপনি নেন খারাপ হলে আপনি আমার আপনি আমার ইউটিউবের নাম্বার পাইছেন না আসছে যখন ফোন দিবেন আবার যে সিরাজ তুমি আমাকে ঠকাই দিচ্ছ খারাপ দিচ্ছ কালকে সকাল চলে আসবে দেখতেই পাচ্ছেন কেতা বিক্রেতার কথাবার্তা কারণ বাজারে সকালবেলায় এখানে প্রচুর ইলিশের সমাগম ঘটে এবং এখান থেকে মানুষ মাছ কিনে তারপরে যার যার কর্মস্থলে কিংবা বাসা বাড়িতে চলে যায় আবার এসে বড় কিনতে পারবো 700 টাকা কেজি এটি 2 কেজি ওজন হবে 1 কেজি 800 দিব এটি 700 টাকা কেজি পেট ভরা ডিম থাকবে নাকি হ্যাঁ এটি ডিম দেখবেন গায়ে লুজ লেলের করে একদম ফ্রেশ মাছ 950 টাকা কেজি 1 কেজি এই যে এটা দেখি আমরা আইবেন পাশে গিয়ে সাজ দিলে আইয়ে ফেলবো যে আমরা হস্তা ডুবে বেশি আমার দামের ডুবে বেশি নতুন কিছু মাছ এখানে তোলা হচ্ছে আজকে বাজার সম্পর্কে একটু বলেন হচ্ছে আপনার মোটামুটি মাছ একটু আমদানি আছে এই আস্তে আস্তে রায়নার পরে পরে দেন আপনার 1 কেজি 500 গ্রাম 600 গ্রাম এটা যাচ্ছে 900 থেকে 1000 টাকা কেজি অনেক দাম কমে গেছে আর 1 কেজি 200 গ্রাম এটা হচ্ছে 800 টাকা কেজি কারণ মাছের দাম যদি আরও বাড়ে এটা আরও কমবে আমরা আশা করি যদি বেড়ে যায় আরও কমবে এটা আপনি সামনে দেখেন
এক কেজি 200-300 গ্রাম মাছ এটা 800 টাকা কেজি বিক্রি করতেছে আপনি দেখেন আচ্ছা আর এটা হচ্ছে আপনার 1 কেজি 400 হ্যাঁ এটা হচ্ছে 850-900 টাকা আর 950-1000 টাকা কেজি এর চেয়ে কম আমার মনে হয় না যার হবে কারণ এর চেয়ে কম আর হবে কিনা আমি জানি না কারণ যেভাবে মাছ পড়ছে আর দাম কম এর চেয়ে কম আর হতে পারে কারণ এখন ক্রেতাদের ক্ষমতার ভিতরে ইনশাল্লাহ তারা খেতে পারবে 1 কেজি 500-600 গ্রাম কেজি 950 খেতে পারবেন কেজি 950 1 কেজি 38 গ্রাম এটা কত চলে চলে 700 টাকা চলতে আছে এটা 700 করে বিক্রি করছেন জি 700 করে বিক্রি করছেন বাজার কেমন চলতেছে এখন বাজার আজ দাম সস্তা আগে তো নেই আগে কেজি আলু বেচছি 850 এই জন্য 700 টাকা কেজি বেচছি কেজি আলু বাজার লোক কম বর্তমান আর দেখলেন 1 কেজি সাইজের মাছ 700 টাকা কেজি